আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, যে যেখানে আছেন সবাই নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। তো আজকে আমি আমার চ্যানেলে কোনো রেসিপি বা কোনো ব্লগ এগুলো নিয়ে আসিনি, আজকে আমি নিয়ে এসেছি। হয়তো অনেকের কাছে ভিডিওটা খারাপ লাগতে পারে বা অনেকের কাছে ভালো লাগতে পারে। যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগে প্লিজ একটু শেয়ার করবেন, যাতে অনেকেই এই কথাগুলো শুনতে পারে। যদি আমার এই কথাগুলো শুনে একজন হয়তো ভালো বা কোনো শিখতে পারে কিছু, তাহলে সেটাই হবে আমার সার্থকতা। আমার চ্যানেলে এটাই হবে সবচাইতে বেস্ট ভিডিও আমি মনে করি। কালকে যখন সকালবেলা আমি প্রথমে আমার ফেসবুক ওপেন করেছিলাম, তখন প্রথমে একটা ভিডিও দেখে আমি রীতিমতো আটকে উঠেছিলাম। আর সেই ভিডিওটা কি সেটা আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমি কি ভিডিওটা নিয়ে কথা বলছি। আমাদের দেশটা বাংলাদেশ না হয়ে হয়তো অত্যাচার দেশ বলে বেটার হতো, তার কারণ এখানে অত্যাচার মানুষ যে এরকম ভাবে সেরকম করছে, এটার কোনো বিচার হচ্ছে না। আর আশেপাশে মানুষ সেগুলো 3D মুভির মতো মনে হয় যে দেখছে। তাদের একটা প্রবাদে একটা কথা আছে, যে অন্যায় করে এবং যে অন্যায় সহে তারা দুই অপরাধী। আমি মনে করি যে অন্যায় করছে যে আর যারা দেখছে তারা বেশি অপরাধী। তো আমি মূল কথায় চলে আসি। আসলে ভিডিওটা দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি কালকে সারাটা দিন আমি আসলে অনেক খারাপ লেগেছে আমার, যে মানুষ কিভাবে একটা মানুষকে এইভাবে অত্যাচার করতে পারে আমি আসলে মুখে বলতে পারছি না। একটা বৃদ্ধ মানুষ, একটা বাবার বয়সী মানুষকে কিভাবে অনেক মানুষের সামনে খোলা মাঠে তাকে অত্যাচার করা হয়েছে, আর সেই অত্যাচারটা যে কি পরিমাণ সেটা আপনারা অবশ্যই দেখেছেন ফেসবুকে। যারা সবাই ফেসবুক ইউজ করেন তারা কিন্তু জানেন। অনেকে বলতে পারেন হয়তো বৃদ্ধ লোকটা অন্যায় করেছে, আমি বলবো সে মহা অন্যায় করেছে। তারপর কি তাকে এইভাবে মানুষের সামনে হেনস্ত করা যায়? আমি আমার বয়সে আমি কখনো এরকম অত্যাচার দেখিনি। যেটা হচ্ছে ছেলে বাবা মাকে ঘর থেকে বের করে দেয়, বাবা মাকে মারে, কিছুদিন আগে আব্রাহাম হত্যার একটা অত্যাচার, সবকিছুই মিলে মানে এটা সবচেয়ে থেকে ছাড়িয়ে গেছে আমার কাছে মনে হয়। তো আপনাদের অনেকের কাছে হয়তো ভাববেন যে আমি ভিডিও নিয়ে আসলাম, আসলে এটা আর কোনো ভিডিও মনে করছি না, এটা আমি মনে করছি যে যেখানে আছি আমরা সবাই যদি এটা প্রতিবাদ করি। আসলে প্রতিবাদ না করলে আমাদের দেশটা কিন্তু আরো অত্যাচারে ভরে যাবে। এরকম অত্যাচার যদি আমার চোখের সামনে আমার বাবাকে কেউ করে তখন আমার কি এরকম লাগবে? কালকের এই ভিডিওটা দেখে আমার শুধু আমার বাবার কথা মনে হয়েছে। যারা বাবাকে ভালোবাসেন তাদের এই ভিডিওটা দেখে অবশ্যই একটা প্রতিবাদ করা উচিত। যেমন আমার একটা মাধ্যম আছে, আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আমার কিছু কথা দিয়ে আমি একটা প্রতিবাদ করলাম। এরকম আমরা যদি সবাই কিছু না কিছু দিয়ে একটু প্রতিবাদ করার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় না কোনো মানুষ এরকম অত্যাচার করার সাহস পাবে। তো কি আর বলবো, আসলে আমি বলার কোনো ভাষা পাচ্ছি না খুঁজে। একটা মানুষ কিরকম নির্মম অত্যাচার, সে বারবার বলছিল বাবা আমার অন্যায় হয়ে গিয়েছে, আমার এই কথাগুলো বলছিল, কিন্তু সে শুনছে না। হাজার হাজার মানুষের সামনে তাকে বস্ত্র হরণ করে ফেলে, তাকে চোরের উপর ধাপ করে, মানে কি বলবো আমি, মানে আসলে বলতে পারছি না কথা। তো যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগে প্লিজ একটু শেয়ার করুন আমার এই ভিডিওটা, যাতে আমাদের প্রধানমন্ত্রীর কাছে এই কথাগুলো চলে যায়, সে যেন দেখে। আর এবং যে অত্যাচারটা করেছে তার জন্য অনেক শাস্তি হয়, প্রকাশ্যে একদম ফাঁসি হয়। এতে করে সবাই বুঝতে পারবে যে না, আমাদের দেশে এরকম অত্যাচার করা যাবে না। আজকে যদি আমরা আমার চোখের সামনে এরকম একটা নিরীহ মানুষকে অত্যাচার করে, বা সেটা আমার কোনো রিলেটিভ বা আমার এরকম হতে পারে যে আমিও তো এরকম অত্যাচারের মধ্যে পড়তে পারি, তখন যদি মানুষ না আগিয়ে আসে তখন কি হবে? তার কারণ তার জন্য আমি বলছি আমাদের সবাইকে মানুষ যখন বিপদে পড়ে সেটা একটু এগিয়ে আসা উচিত। ভয় রেখে একটা মানুষকে এইভাবে মানুষের সামনে সে অত্যাচার করতে পারে না, এটা কোন দেশের নির্যাতন, কোন দেশের বর্বরতা আমি বুঝতে পারছি না। আসলে হয়তো আমি কথাগুলো গুছিয়ে বলতে পারছি না, আপনারা হয়তো আমার কথাগুলো শুনে বলবেন যে কি বলছি এসব। আমার যা মনে আসছে যতটুকু আমার মনের ভিতর থেকে ক্ষোভ থেকে আমি প্রতিবাদটা করছি। সর্বোচ্চ ওই যারা এই শাস্তিগুলো, যারা এই অত্যাচারটা করলো তাদের কিন্তু সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। তো আপনাদের কি মনে হয় তাদেরকে শাস্তি হওয়া উচিত কি না, প্লিজ কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, যাতে সবাই কথাগুলো শুনতে পারে।
তো আসলে আমি আজকে হয়তো একটু এক্সাইটেড হয়ে গেছি। আমার আসলে সত্যি কথা বলতে আমার অনেক খারাপ লেগেছে কালকে ভিডিওটা দেখে। যতক্ষণ পর্যন্ত আমি আমার জায়গা থেকে প্রতিবারটা